চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মূলো শাক ভাজা। খুবই সাধারণ একটি রেসিপি, সাধারণ হলেও গরম ভাতের সাথে কিন্তু অনবদ্য লাগে। দেখে নাও রেসিপি, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। মূলো শাক ভাজা বানানোর জন্য আমি এখানে মূলো শাক নিয়ে নিয়েছি আর শাকটাকে কেটে নিয়েছি। খুব ভালো করে কিন্তু শাকটাকে ধুয়ে নিতে হবে আর শাকের কুচি অংশটাই নিতে হবে। এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই নুনটা দিয়ে শাকের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব আর ভালো করে চটকে নেব। তারপর 15 মিনিট রেস্ট করতে রেখে দেব। 15 মিনিট পর দেখো শাকটা থেকে কিন্তু প্রচুর জল ছেড়েছে, দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছিও। আর দেখো শাকটা কতটা কমে এসেছে, দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে। তো এবার কিন্তু আমি রান্নাটা শুরু করব। একটা পাত্র ইন্ডাকশনে বসিয়ে দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। একটু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার সামান্য একটু মেথি ফোড়নে দিলাম, মেথিটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। মেথিগুলো বেশ লাল হয়ে এসেছে, এবার আমি চটকে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি এখানে নুন দিলাম না, যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম আমি পরে টেস্ট করে নুনটা দেব। খুব ভালো করে এখন মিশিয়ে দেব আর 1 মিনিট মতন এভাবেই একটু নাড়াচাড়া করব। 1 মিনিট মতন শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। আর এবার আঁচটাকে একেবারেই কমিয়ে দেব, দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকাটা তুলে নিয়েছি। দেখো শাকটা অনেকটাই মজে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর টেস্ট করে যদি নুন প্রয়োজন হয় তাহলে নুনও দেব। আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আরও 1.5 মিনিট মতন শাকটাকে এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। দেখো এখানে মূলো শাক কিন্তু আমাদের একেবারেই রেডি, শুধুমাত্র এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। আজ আসি বন্ধুরা, ভালো খাও, সুস্থ থাকো, টাটা।